এই কেন্দ্রের প্রার্থী হিসেবে কংগ্রেস সরকার ইতিমধ্যেই পূর্বে আপনাদের সামনে উপস্থিত হয়ে রয়েছে। এই নির্বাচনে প্রচার করতে কোনো অসুবিধা নেই, কমলে ভোট দিন, তৃণমূলে কমলদাকে ভোট দিন, কমল চিহ্নে ভোট দিন। দলের সাথে পার্টির চিহ্ন এক হয়ে রয়েছে, তাই চিন্তার কোন কারণ নেই। শুধু আমাদের প্রস্তুতির চিন্তা করতে হবে, কোন কন্যাবস্থা নিয়ে ঘাবড়াবেন না, পুলিশ নিয়ে চিন্তা করবেন না। তার কারণ এবারের নির্বাচনে পুলিশ কিন্তু থাকবে বুথের 200 গজের বাইরে, তৎসব হিসেবে থাকবে, গোটা কেন্দ্র ঘিরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। লোকসভায় কেন্দ্রীয় বাহিনী কম ছিল, কারণ সারা দেশে নির্বাচন ছিল, কিন্তু এবার শুধুমাত্র 4টে বিধানসভার নির্বাচন সারা দেশে, একটা উত্তরাখণ্ডে, তিনটে পশ্চিমবাংলায়। অত কিচ্ছু চিন্তার কোন কারণ নেই, মস্তানদের দেখে নেওয়ার দায়িত্ব এই দিকের মঞ্চে দাঁড়িয়ে আছে, ওদের উপরে ছেড়ে দিই, আপনাকে চিন্তা করতে হবে। আমি শুধু আমাদের যারা বুথ কমিটির লোকেরা আছে তাদেরকে বলব, বুথ কমিটি তো তৈরি করেছেন, বুথ কমিটির অনেক কাজের মধ্যে প্রধানত কি কাজ, বুথে প্রচার করা, বুথে বাড়ি বাড়ি যাওয়া। বুথ কমিটির কাজ যাতে ভোট কেন্দ্রে আমার এজেন্ট থাকে তা দেখা, ভোটারদের সময় মতো এনে ভোট কেন্দ্রে ভোটদান করা, এই কাজগুলো হচ্ছে মূলত আপনার কাজ। এই কাজের থাকে আরেকটা কাজ শুরু করুন, এখানে অনেক মা বোনেরা উপস্থিত আছেন, মা বোনেদের সবাইকে বলব প্রত্যেক বুথে বুথে একটা মহিলা ছাতা বাহিনী তৈরি করো, একটা মহিলা ছাতা বাহিনী তৈরি করো, মোদীজির নাম স্মরণ করে যেমনি করে স্বচ্ছ ভারতের সবাই ছাতা দিয়েছে, তেমনি ভাবে একটা ছাতা বাহিনী তৈরি করুন। তৃণমূল বেচাল করলে মার ছাড়ু মেরে মমতাকে ঠেকিয়ে বিদায় কর, এই নীতি নিয়ে কাজ কর, চিন্তার কোন কারণ নেই। একটা কথা আমি আপনাদের বলতে চাই, দেবস্থিতিকে কেন্দ্র থেকে আপনারা 57,000 ভোটে জিতিয়েছেন, বিরাট মৌলের কাজ কালিয়াভাগ বিধানসভা করেছেন, তাই আমি আপনাদেরকে বলছি এবার 57,000 নয়, 1,00,000 উপর ভোটে এই কেন্দ্র থেকে কমলদাকে জিতিয়ে বিধানসভায় পাঠাতে হবে। এমনিতেই মমতা ব্যানার্জির অবশ্যই করেছে, গোটা উত্তরবঙ্গ হাতছাড়া হয়ে গেছে, আধা দক্ষিণবঙ্গ হাতছাড়া হয়ে গেছে, এমনিতেই বুঝতে পেরেছে বিজেপি তৃণমূলের সমান সমান প্রায় ভোট পেয়ে গেছে, পার্সেন্টেজে মারাত্মক ভাবে বৃদ্ধি বিজেপি হয়েছে, সেই কারণে বাইরে থেকে একটা হায়ার করে নিয়ে এসছে মাস্টার বর্ষায় 400 কোটি টাকা দিয়ে মাস্টার রেখেছে। আমি বললাম মাস্টার দিয়ে কি হবে, ছাত্র কবে দেব ক্ষমতা ছাত্র ও মাস্টার গুলো বেটে খাওয়ানোর কাজ হবে না, ছাত্রকে মাস্টার যতই যা বোঝায় ছাত্র কিছু বোঝে না, ছাত্র শুধু কার্যকরী বোঝে, সারদা বোঝে, নারদা বোঝে, আর কিছু বোঝে না। আজকে আমরা বুঝি কি, একটাই তো পুঁজি ছিল মমতা ব্যানার্জির পুঁজি, মরে মরে
পোস্টার কোথাও দেখাতে পারবেন সততার প্রতিমূর্তি? যদি একটা পোস্টার আপনি কোথাও দেখাতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি ওই জায়গায় দাঁড়িয়ে রাক্ষস দেব যদি আপনি দেখাতে পারেন। পরিষ্কার করে জেনে রাখুন,